ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে নেদারল্যান্ডকে 4-0 গোলে উড়িয়ে দিল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে অধিনায়ক হওয়া নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু খেলায় নেমেই সমালোচনাকে উড়িয়ে দেন জোড়া গোল করে এমবাপ্পে। অধিনায়ক হিসেবে যেমন ভালো শুরু করেছে, ঠিক তেমনই নিজের ব্যক্তিগত পারফরমেন্সও খুব ভালো করেছেন তিনি। সর্বশেষ 2 ম্যাচে 5 গোল করেন তিনি। বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন, তবে তিনি হ্যাটট্রিক করেও টাইব্রেকারে হেরে যায় তার দল। বিশ্বকাপে হেরে দলীয় অধিনায়ক হুগো লরিস অপশন নেন, তার পরিবর্তে অধিনায়ক করা হয় এমবাপ্পেকে। তবে ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে গ্রুপ বির ম্যাচে নেদারল্যান্ডকে পাত্তাই দেয় নাই ফ্রান্স। খেলার 21 মিনিটেই 3-0 গোলে ব্যবধান করে নেয় ফ্রান্স। খেলার 88 মিনিটে গোল করে 4-0 জয় নিয়ে মাঠ ছাড়ে এমবাপ্পে ফ্রান্স। এমবাপ্পে জোড়া গোল করেন, গ্রিজম্যান একটি এবং ডায়ট একটি গোল করেন, ফলে 4-0 জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।